তুই যে আমায় আকুল ভাবে দেখেছিস, আমাকে তো আসতেই হতো তোর কাছে গদাই। তুই সব সময় আমায় দেখতে পাবি। তুই ডাকলি আমি আসবো। ছোট মামা কোথায় গেলে আবার? ছোট মামা, ছোট মামা, কি হলো? তুমি যে কইলে মায়ের প্রীতিমা ভেঙে ফেলবে, এখন আমার মায়ের সম্মুখে ধ্যানে বসেছো? চলো, মল্লিক মশাই তোমার জন্য নৌকো তৈরি করেছেন, চলো ওটা দেখিনি, চলো। জেগে ওঠ কথা ধর, সারা দে। তুই যদি আমায় এখানে একা ফেলে দূরে চলে যাস, তাহলে আমি যে বড় কষ্ট পাবো রে। কোথায় যাব, কোথায় যাব মা? আমি তোরে ফেলে কোথাও যাবো নে, কোথাও যাবো নে মা। আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে মা, দূর হয়ে গেছে। এই তো আমার সাধন স্থল, দেন ভেঙেছে তাহলে। চলো, মল্লিক মশাই তোমার জন্য নৌকো তৈরি করে দিয়েছেন, রোদ মাথায় ওঠার আগে দিদমার কাছে চলো, রওনা দিতে হবে তো। চলো চলো, তৈরি হবে, চলো তৈরি হবে, চলো। দেখেছিস দেখেছিস মা, দিদেটার কেমন মোটা মাথা, কেমন মোটা মাথা। আমি যে কারণে এখান থেকে চলে যাবো কয়েছিলুম, সেই কারণটাই যখন আর রইল নে, তখন আমি কোথায় যাব রে, কোথায় যাব? আমি যাব নে, আমি কোথাও যাব নে মা, আমি কোথাও যাব নে, আমি এখানেই থাকবো, আমি যাব নে। আমি জানতাম, আমি জানতাম তোমার মামা এরকম করবে। কিছু মনে করো না রিদে ঠাকুর, তোমার মামার জ্ঞান কিন্তু টনটনে, শেষ মুহূর্তে ঠিক বুঝে নিয়েছে যে মন্দির ছেড়ে চলে গেলে তার লোকসান হবে। কার নামে এসব কথা কইছেন বদন টাউর? আপনি কি কইছেন আপনি জানেন? এবার তো জিপখানা খসে পড়বে, মায়ের কোপ পড়লে পালানোর পথ খুঁজে পাবেননি।
তোমার এই উন্মাদ মামার জন্য কারুর কোপে পড়ার সম্ভাবনা নেই। জাগে ওই মল্লিক মশাই ডেকেছেন, এখন দেখো কি করবে। মামা যাবে তো? যাবে নে কইলুম তো, আমার যাওয়া হবে নে, হবে নে আমার যাওয়া। ও মা, মা রে মা, তুই রাগ করিস নে মা, রাগ করিস নে। বদল ঠাউর না বুঝে অমন কথা কয়ে ফেলেছে। তুই রাগ করিস নে মা, রাগ করিস নে। শান্ত মা, শান্ত শান্ত, তুই শান্ত মা। ছোট মামা, তুমি এমন ভাব করছো যেন সমুখে স্বয়ং মা দাঁড়িয়ে আছেন। ওটো ওটো দেখিনি, এমন কামকেলিপনা করোনি, চলো। শোন মা, শোন হৃদের কথা শোন। ও সত্যিটা রে, মিথ্যে ভাবছে আর মিথ্যেটা রে সত্যি। ওরা তো কেউ বুঝছে নে যে তুই তুই আমাকে দেখা দিয়েছিস মা। তুই দেখা দিয়েছিস তোর এই মুখ্য সন্তান ধারে। আমি তোর দেখা পেয়েছি মা, তোর দেখা পেয়েছি। জয় মা, জয় মা, জয় মা ভবতারিণী, জয় মা ভবতারিণী। তোমার মামা যাবে না তাহলে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি মল্লিক মশাইকে জানাচ্ছি, বলছি যে গদাই ঠাকুর উন্মাদ হয়ে গেছে। মারে মা, আমার না আমার না ভারি মজা লাগছে রে মা, ভারি মজা লাগছে। মারে তোর আর আমার এই কথা সে কি আর কেউ বুঝবে? কেউ বুঝবে না মা, কেউ বুঝবে না। লোকে লোকে আমারে পাগল বলবে। বলুক বলুক কে যাক মা। মারে আমি আমি যে শুধু তোরেই দেখতে চাই মা, শুধু তোরেই দেখতে চাই। তোকে অনেক বড় হতে হবে কথা তোর। দিতে হবে ধর্মের নতুন ব্যাখ্যা,
এমন বদনাম না মেটালে যে তুই তো সাধন মার্গে এগোতে পারবি না কোথায়। আমি প্রাণ ভরে তোর পুজো করতে চাই মা, প্রাণ ভরে। তুই আর কথা কোস নে, তুই আর কথা কোস নে, তোরে আমি প্রাণ ভরে পুজো করব। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা, ওই যশোরের জমিদারের মামলাটা আজ শুনানি হলো, সব ভালোই হয়েছে। উকিলবাবু বললেন 2500 টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এখন জমিদার মশাই আপনার সঙ্গে দেখা করতে চাইছে, তা কি বলি মা? আরো কটা দিন সময় নাও, আমার মন কান এখনো সুস্থির নয়। কেন মা? ও বুঝেছি, আপনি বড় বৌমার কথা ভাবছেন তাই না? আমি সত্যি জানি না মতন আর কি করা প্রয়োজন। মেয়েটা তো সত্যি অসুস্থ হয়ে পড়ছে, সে ভাবছে মহেন বুঝি পিড়ে এসেছে। আমি আমি আর কি বলবো মা, আমার তো মনে হয় এটা সারানোর একমাত্র উপায় হলো তাকে আবার সংসারে বেঁধে দেওয়া। ঠিক যেমন ভাবে আপনি আপনি আবার আমায় বেঁধেছিলেন আপনার সে জমে গত হবার পর। মথুর, কেন তুমি বারবার একই কথা কইছো বলো দেখিনি? তুমি তো খুব ভালো করে জানো তুমি হলে পুরুষ মানুষ আর বড় নাগবু সে মেয়ে মানুষ। আমরা তো চাইলেও সেই পার্থক্যখানা গোছাতে পারবো না মথুর। আমি অন্য একখানা উপায় বের করছি। আমি ভাবছি বড়নাথ বুকে নিয়ে আমি তীর্থে যাব, তবে পদ্ম মত দেবে বলে আমার মনে হয়নি। মতুর, তুমি রামচন্দ্রকে একখানা পদ্ম নিকো, তাকে এখানে আসতে কহো, অনেক কাল হলো সে এদিক পানে আসেনি। সব কিছু তো আর আমার সিদ্ধান্তের উপর ছেড়ে দিলে হয়নি। কে কে ওকে নে কে কে ওখানে কে কে ওখানে আপনাকে তো ঠিক আগে আমার নাম মহিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, লোকে আমাকে উপাধ্যায় মশাই বলে জানে। আসলে আপনার লোকজনই আমাকে এখানে পৌঁছে দিয়ে গেল।
তার রানীমা তো এখানেই আছে তবে মহাশয়ের পরিচয়খানা যদি একটু বিস্তারিতভাবে বলা যেত আপনার কি রানীমার সাথেই প্রয়োজন আগে আমার পুত্র মেঘনাথ সে এই বাড়িতেই আছে তাকে যদি একবার ডেকে দেওয়া যায় আসলে ওর গর্ভধারিণী খুব অসুস্থ আমি ওকে নিয়ে যাওয়ার জন্যই এখানে এসেছি দেখো দেখি কান্ডি আপনি আগে কইবেন তো আপনি মেঘনাথের বাবা আপনি বসুন বসুন আপনাদের ব্যাটা আমাদের বড় উপকার করেছে সে আমার বড় নাতভাইয়ের মান রক্ষা করেছে তার কাছে আমি চিরঋণী হয়ে থাকব এসো এসো ভেতরে এসো আসলে বিদ্যাসাগর মহাশয় এই তো তোমাদের কি খুঁজতে যাচ্ছিল এই দেখো মেঘনাথ কে এসেছেন বাবা মশাই আপনি আপনি এখানে হঠাৎ বাইরে চৌঘুড়ি দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি এসো তোমার গর্ভধারিণী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন তাই সময় নষ্ট করো না আচ্ছা আমি তাহলে আসি রানীমা আপনি আপনি কিছু মনে করবেন না দিতমা বাবা মশাই বোধহয় মায়ের শরীর নিয়ে খুবই চিন্তিত হয়ে আছেন দেখি মায়ের আবার কি হলো ভাই ভূপাল আজ আমি আসি আবার নিশ্চয় দেখা হবে মেসোমশাই আমার তাহলে অনুমতি দিন মেঘনাথ তোমার মা কেমন থাকে জানিও ভাই চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে বাবা মশাই আমি মেঘনাথকে একটু এগিয়ে দিয়ে আসছি চলো মা নিহাত মেঘনাথ আমাদের এত বড় উপকার করেছে নয়তো তার পিতৃদেব কিন্তু এক ধরনের অপমানই করলেন আপনি সামনে আছেন অথচ মথুর তিনি বাউন মানুষ জেতের মান থাকবে না তা কি কখনো হয় আমি হলাম সামান্য বেদবামী মানুষ টাকার জোরে মান আদায় করতে চাই এইটাই তো ভাবেন বাউন সমাজ আমার সম্পর্কে তাই না সবাই কি আর ছোট বাচ্চাটির মতো মুক্ত মনের হয় যেখানে জিতের মান ত্যাগ করতে চায় তাই তো লোকে সকলে তাকে পাগল কয় মাতার ব্যামোর চিকিৎসা করাতে চায় একদিন সকলে বুঝবে দেখো ঈশ্বর জাত পাতের অনেক উপরে তিনি এসবের পার্থক্য করেননি যা করি তা আমরা সাজাবো বলে এনেছি ফুল চন্দন মাগো তোমায় সাজাবো বলে এনেছি মা মারে এই জবার রং তোর পছন্দ তো আজ আজ আমি তোরে
জবার মালা দিয়ে সাজাবো, জবার মালা দিয়ে সাজাবো। আজ আমি তোরে আমার মনের মতো করে সাজাবো মা, মনের মতো করে সাজাবো। জবা যে আমার খুব প্রিয় রে গদাধর, আমাকে যে ভক্তি ভরে জবার মালা দিয়ে পুজো দেয় তার প্রতি আমি খুব প্রসন্ন হই। এক কাজ করিস গদাই, আমার ভক্তরা যখন আসবে তাদের হাতে জবা দিস, তারা যেন মনের সুখে পুজো দিতে পারে। দোবো মা দোবো, তুই কয়েছিস আর আমি দোবো নে, দোবো মা দোবো, সকলে দোবো, সকলে দোবো দোবো।